রাত পোহালে কোজাগরী লক্ষ্মী পুজো এবং এর কিছুদিন বাদে আলোর উৎসব দীপাবলি। রাজ্যে কোজাগরী লক্ষ্মী পুজো এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে প্রচুর শব্দবাজি ফাটানো হয়ে থাকে। এতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশ দূষণ ঘটে। যদিও রাজ্যে 5 মিটার দূরত্বের মধ্যে 90 ডেসিবেল শব্দ সৃষ্টিকারী বাজি ফাটানো বা বিক্রি করা নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন বাজারে দেদার শব্দবাজির কেনা বেচা চলে। পাশাপাশি শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চলে। মঙ্গলবার এমন একটি শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হলো রাজধানী মহারাজগঞ্জ বাজারে। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধার করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সদর এডিশনাল এসটিএম বিপুল দাস। তিনি জানান যে সমস্ত দোকান থেকে শব্দবাজি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সদর মহকুমা প্রশাসনের এবং আরো প্রশাসনের সহযোগিতায় আমরা যে সমস্ত শব্দবাজি যেগুলো আপনার 90 ডেসিমেল পর্যন্ত শব্দ তৈরি করে 5 মিটার দূরত্বে, এগুলির বিরুদ্ধে বিভিন্ন যে দোকান আছে তার মধ্যে আমরা অভিযান করছি। অভিযান আমাদের চলছে। সামনে লক্ষ্মী পুজো, তারপর দীপাবলি, এই সময়ে বাজি পট্টা পোড়ানোর একটা যেগুলো শব্দ দূষণের জন্য যেগুলো ক্ষতিকার সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি দোকান দেখেছি আমাদের কোথায় কোথায় এ ধরনের হচ্ছে কিনা, কয়েকটি দোকানে আমরা কিছু পেয়েছি, তো এগুলি করছি আমরা। আমাদের উদ্ধার আরও চলছে, আমরা দেখছি অভিযান। যাদের দোকানে এরকম বেআইনি শব্দবাজি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার আপাতত আমরা যেটা করছি এখানে যেখানে যেখানে পাওয়া যাচ্ছে এগুলো দেখিয়ে নিচ্ছি, আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, লক্ষ্মী পুজো এবং দীপাবলিকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে প্রশাসনের উদ্যোগে এই ধরনের শব্দবাজি বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।